এবং তোমরা যারা আজকে তোমাদেরকে মূলত তোমাদেরকে কেন্দ্র করেই আজকের অনুষ্ঠানটা, তো আমি বেশি কথা না বলে তোমাদের উদ্দেশ্যে দুই একটা আমি কথা বলতে চাই। যেহেতু এই ফিউচার ব্রাইট একাডেমির খুবই শুরুর দিকে আমি একজন শিক্ষক ছিলাম, তোমরা হয়তো চিনবে না, তোমাদের অনেক সিনিয়র ভাই যারা আছে তারা চিনতে পারে। আর তোমাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলবো যে এই এখন শেষ সময়ে তোমরা যেভাবে প্রস্তুতি নেবে এর উপরে ছোট্ট দুই একটা কথা বললে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। তো আমি প্রথমে যে কথাটা বলবো যে তোমরা এখন থেকে একটু টাইম করে রুটিন করে, এবং তোমরা যে মানে রুটিন করে রাখবে কী কী পড়বে না পড়বে প্রিসাইজ করে রাখবে, যেহেতু সরকার এখন খুবই সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে কতটুকু পড়বে না পড়বে, সব থেকে ভালো হয় গ্রাফ ডায়াগ্রাম এগুলো করে ছোটো ছোটো করে রাখবে তোমরা তোমাদের পড়ার ইয়া, আর এবং পড়ার ম্যাটেরিয়ালসগুলো যাতে হাতের কাছে পাওয়া যায় এটা তোমরা সবসময় মানে এদিকে একটু ফলো রাখবে। এবং আরেকটা জিনিস যেটা আমি বলবো যে তোমরা যে চেয়ারটাতে বসবে ওই চেয়ারটা যাতে একটু আরামদায়ক হয়, হাতের কাছে যাতে বইপত্রগুলো পাওয়া যায়, তোমরা যে কম্পিউটারে অথবা মোবাইল নিয়ে গেমস খেলো এটা একটু দূরে রাখার চেষ্টা করবে। আর যেটা সবচেয়ে বড় জিনিস হলো সুস্থ থাকতে হবে, এবং সুস্থ থাকার জন্য মস্তিষ্কের ভালো এরকম খাবার যেমন বাদাম দই এবং প্রচুর পরিমাণে পানি পান করবে, জল পান করবে, এবং কখনোই তোমাদের ইয়া থাকা যাবে না মানে অস্বস্তিকর অবস্থা থাকা যাবে না। পরিবারের মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হবে, পরিবারের সবাইকে কাজে লাগাতে হবে। যেমন ধরো তোমরা এই এই কথাটা বললা যে তোমার আব্বাকে আম্মাকে যে আমার এটা ধরো তো দেখি আমি পারি কিনা, অথবা তোমার বড় ভাইদেরকে বললা যে আমাকে একটু হেল্প করো এটা আমি বুঝতেছি না, এটাও করা যেতে পারে। আবার গ্রুপ স্টাডি একটু করা যেতে পারে, যদি আশেপাশে কারো বাড়ি বাড়ি থাকে যে চ্যাপ্টারটা তোমরা বুঝতেছো না ওই শিক্ষকদেরকেও। আমি কিন্তু স্যার এখন মৌলভীবাজারেই আছি, যদি তোমরা প্রয়োজন মনে করো যে স্যার আমি এই চ্যাপ্টারটা এই টপিকটা বুঝতেছি না, আমার তো মনে হয় যে ছাত্ররা যদি এইভাবে বলে যে এক দুই ঘন্টা সময় দেন, খুব স্যার শিক্ষক টাকা পয়সা এইগুলোর দিকে চিন্তা করবে না, হেল্প করবে, আমার মনে হয় অতটা পৃথিবী অতটা নষ্ট হয়ে যায় নাই। যে এই এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা এবং শিক্ষকদের টাচে রাখার চেষ্টা করবা, শিক্ষকদের কাছে ফোন দিয়ে সাজেশন চাইবা, গ্রুপ স্টাডি করবা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবা সবসময়, এবং মানে সব কিছু যাতে একটা গোছানো ভিতরে হয়। সব থেকে শেষে আমি একটা কথা বলবো যে তুমি তোমার পাঠ সম্পর্কে পাঠ্য সম্পর্কে যতটুকু তোমার জ্ঞান আছে তার চেয়েও বেশি হলো তোমার মানে মানসিক যে একটা মানসিক ইচ্ছা শক্তি এটার উপরে কিন্তু নির্ভর করে তোমার সফলতা ব্যর্থতা। তোমরা দেখবা যে অনেকে অনেক ভালো সাবজেক্টিভ নলেজ তার প্রচুর আছে কিন্তু পরীক্ষাতে ভালো করতে পারে না, আবার দেখা যায় যে অনেকের 25% তার পরীক্ষার মানে বই মুখস্থ আছে কিন্তু তার মানসিক শক্তি এত বেশি যে পরীক্ষাতে সে ভালো রেজাল্ট করে। সুতরাং মানসিক শক্তি প্রচুর থাকতে হবে, আমি পারবো আমি খুব ভালো করতে পারবো এই ইয়া নিয়ে, এবং সর্বোপরি আমি তোমাদের সবার মঙ্গল কামনা করে এবং ভালো সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।